যারা নির্বাচনের মালামাল নিয়ে কেন্দ্র থেকে চলে আসতে আসছিল তাদেরকে সহায়তা করার জন্য বিজিবি ছিল, পুলিশ ছিল, আনন্দ বাহিনী ছিল, কিন্তু ওই যারা পিছনে ছিল তারা তো সাধারণত সামনে থাকে, ওই সামনে চলে গেছে আমি যারা শুনলাম পিছনের গাড়িগুলো আক্রমণ করেছে, কারণ সামনে যারা চলে গেছে তারা তো অনেক দূরে চলে যায় যেতে পারে সে সময়ের মধ্যে, এবং সংকীর্ণ রাস্তা তা দিয়ে পিছনে ফেরা এবং ঘুরে আসা তো কঠিন, এই সমস্ত সুযোগ নিয়ে তারা এই দুর্ঘটনাটা ঘটিয়েছে।